সম্পাদককে পত্র, লেটার টু দ্য এডিটর, ডাব্লিউবিসির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ভালো স্কোরিং সেটা হচ্ছে সম্পাদককে পত্র। আজকের যে সম্পাদককে পত্র সেটা হচ্ছে নির্বাচন কমিশনের গুরুত্ব। আমরা নির্বাচন কমিশন সম্পর্কে জানি, ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে বা আর্টিকেলে এটা বলা আছে, ভোটদানের চূড়ান্ত তালিকা প্রকাশ বলো, রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি করে বলো, রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীদের নির্বাচনে যে প্রতীক দেওয়া সেটা নির্বাচন প্রক্রিয়া অনুকূলে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করা, অবৈধ কিছু ঘটলে নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত বা বাতিল করা, কোন নির্বাচিত জনপ্রতিনিধি অযোগ্য বিবেচিত হলে ওই সংক্রান্ত সুপারিশ ক্ষেত্র বিশেষে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে পাঠানো, তারপরে হচ্ছে মাথাপিছু নির্বাচন জনিত ব্যয়ের সীমা নির্ধারণ করে দেওয়া, বা ভোট প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকে অবশ্য পালনীয় যে কর্তব্য আছে তার একটা বিধিনিষেধ বা তালিকা তাদেরকে দেওয়া। তো আজকের যে টপিকস আমাদের সেটা হচ্ছে লেটার টু দ্য এডিটর, সম্পাদককে পত্র, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের গুরুত্ব। চলো আমাদের একটা মডেল অ্যান্সার আছে, আমরা দেখি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের গুরুত্ব, এটা লেটার টু দ্য এডিটর বা সম্পাদককে পত্র আমরা লিখব। আমাদের একটা স্ট্রাকচার করা আছে বা আমাদের একটা মডেল অ্যান্সার করা আছে, একটু দেখে নেব খালি। প্রথমে স্ট্রাকচার হবে, মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু, আনন্দবাজার পত্রিকা, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7 লক্ষ 1। তারপরে বিষয় নির্বাচন কমিশনের গুরুত্ব। মহাশয়, আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে নির্বাচন কমিশনের গুরুত্ব বিষয়ে আমার অভিমত বিবৃতি করতে চাই, আশা করি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না। এটা স্ট্রাকচার, সবাই নিজের মতো করে করবে। সংসদীয় গণতন্ত্রের হিসাবে ভারত পৃথিবীর বৃহত্তম, অন্যান্য দেশের তুলনায় ভারতের প্রাপ্তবয়স্ক ভোটারের সংখ্যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি, কিন্তু জনসংখ্যা বেশি হওয়ার কারণে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় বেশি। ঠিক সেখানেই প্রয়োজন পড়ে একটা নিরপেক্ষ, দায়িত্বশীল ও কার্যকরী নির্বাচন কমিশনের। ভারতের মতো এই বিশাল গণতান্ত্রিক দেশের জনমানুষের রাজনৈতিক মতাদর্শ গৃহীত হয় ভোটদানের বাক্সে, যার উপর পরবর্তী 5 বছরে ভারতের ভবিষ্যৎ নিহিত থাকে। এই বিশাল পরিচালনার দায়িত্ব থাকে যে সংস্থার উপর, তারপর উঠে এসেছে কেন্দ্রীয় দলের প্রতি তোষামোদ ও পক্ষপাতিত্বের অভিযোগ। কিন্তু আবার টিএন সেশনের মতো নির্বাচন কমিশনের নামও উল্লেখযোগ্য, যাকে পরিবর্তনের উপকার বলা হয়। আমলাতান্ত্রিকতা ও রাজনৈতিক ব্যক্তিত্বের তত্ত্বাবধান থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়ে এসে নির্বাচন কমিশনের সংস্কার করেন এবং পরিচয়পত্র প্রচলন করেন, যা অনেকটাই দুর্নীতি মুক্ত করে। বর্তমানে এখনো নির্বাচন কমিশনের উপর বরংবার আঙ্গুল উঠে, তাদেরকে আরো দায়িত্বশীল ও নিরপেক্ষ হতে হবে। একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন শুধু ভারতের গণতান্ত্রিক সত্তা বজায় রাখার জন্যই এখন প্রয়োজন তা ঠিক নয়। বর্তমানে দক্ষিণ এশিয়া তথা ভারতবর্ষের রাজনীতি যেভাবে গণতান্ত্রিক আচরণ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তা থেকে মুক্ত রাজনৈতিক চেতনাকে পুনরুদ্ধার এর রাস্তা অবশ্যই সুষ্ঠু নির্বাচন সংস্কৃতি, যা একটা নিরপেক্ষ ও দায়িত্বশীল নির্বাচন কমিশন ছাড়া দিবাস্বপ্ন। তারিখ 20/3/2022, স্থান ক, বিনীত খ। যদি ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক দিতেই হবে, লাইক দিতেই হবে।